ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে একটু আলোচনা করব। তবে কথা হচ্ছে সুবিধাগুলো এবং অসুবিধাগুলো হচ্ছে আমরা প্রিভিয়াসলি যে পার্থক্যটা পড়েছি সেখানে অনেক কিছু কভার করে ফেলেছি, তাহলে চলো কিছু একটা আবার দেখি। এখানে প্রথমে বলা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সুবিধাগুলো তার মধ্যে একটা হচ্ছে কি ডেটাগুলো হচ্ছে কি স্ট্রাকচার্ড ওয়েতে থাকে, অর্থাৎ এটা একটা স্ট্রাকচার্ড সিস্টেম যেখানের মধ্যে আমি বলেছিলাম ডেটা রেকর্ড, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি যে ইয়েগুলো আছে টেবিলগুলো আছে সেগুলো একটা কি সাজানো গোছানো একটা ওয়েতে আছে, ঠিক আছে। তারপর এখানে বলা আছে যে DBMS-এ ডেটা নিরাপত্তা খুবই বেশি, আমি বলেছিলাম যে DBMS আনঅথরাইজড অ্যাক্সেস প্রভোক করে, ঠিক আছে। তারপর হচ্ছে কি এতে অটোমিসিটি অসুবিধা নেই, অটোমিসিটি হচ্ছে আমাদের কি যেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ডেটা ডিলিট করতে চাই সেটা কনফার্ম করা, কোনো একটা ডেটা ইনসার্ট করতে চাই সেটা কনফার্ম করা যে প্রসেসটা সেটা হচ্ছে কি আমাদের কি অটোমিসিটি, ঠিক আছে। এই অসুবিধাটা হচ্ছে আমাদের DBMS-এ নেই, তার মানে হচ্ছে ডেটা হচ্ছে আমাদের অটোমিসিটি DBMS কী করে অটোমিসিটি আমাদের সাপোর্ট করে তা বা প্রোভাইড করে। চার নম্বর বলা আছে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা প্রবেশ অত্যন্ত সহজ, এটা আমরা জানি কুয়েরির মাধ্যমে ইজিলি অ্যাক্সেস করা যায়, ইজিলি এন্ট্রি দেওয়া যায়। তারপর হচ্ছে পাঁচ নম্বর বলা আছে এতে ডেটা ডুপ্লিকেট হয় না, ওই যে বলেছিলাম যে রিডানডেন্সি প্রবলেমটা সলভ করে থাকে DBMS। তারপর বলা আছে কি ছয়ে এতে বিভিন্ন ফাইল ফরম্যাট থাকে না, এতে কি বিভিন্ন ফাইল ফরম্যাট থাকে না, যেমন হচ্ছে তুমি যদি একটা ফরম্যাটের ফাইল একটা ইয়েতে থাকে, একটা ফরম্যাটের ফাইল একটা ইয়েতে থাকে, মানে হচ্ছে বিভিন্ন ফরম্যাটের ফাইল একসাথে স্ট্রাকচার ওয়েতে থাকে সাজানো গোছানো থাকে। তারপর বলা আছে কি এতে ডেটা পরিবর্তন করা সহজ, পরিবর্তন বলতে হচ্ছে আমি একটা কোনো একটা ডেটা যদি মডিফিকেশন করতে চাই এডিট করতে চাই সেটা হচ্ছে ইজিলি ডেটা বেস মানে ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে ইজিলি করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে এতে ডেটা ইন্টিগ্রিটি নিশ্চিত থাকে, বলেছিলাম এতে ডেটা আইসোলেশন সমস্যা নেই, যাতে হচ্ছে একক ফরম্যাটের ফাইল যাতে একসাথে থাকে আলাদাভাবে ছড়ানো ছড়ানো না থাকে, ডাটাবেস আপডেট করা অনেক সহজ। তারপর হচ্ছে ডেটা তল্লাশি বা কোয়েরি করা, কোনো একটা ডেটা খুঁজে বের করাটা সহজ। তারপর হচ্ছে এতে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রচনা করাও সহজ। তারপর হচ্ছে DBMS-এর ক্ষেত্রে ডেটা ইনকনসিস্টেন্সি বিরাজ করে না, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে যে একটা সেম টাইপের ডেটা থেকে কোনো একটা ডেটাকে রিডিলেট করতে চাইলে অন্য রেকর্ডগুলোর উপর কোনো ইফেক্ট আসবে না। DBMS অত্যন্ত শক্তিশালী ব্যাকআপ রিকভারি সিস্টেম থাকে, যার ফলে সিস্টেমের বিশ্বস্ততা বেড়ে যায়, কারণ হচ্ছে তুমি ডেটা হারানোর কোনো ইয়ে থাকে না, তার ভয় থাকে না। তবে হচ্ছে এতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান, ফলে ডেটা ডুপ্লিকেট হয় না। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে তুমি যখন সেন্ট্রালি কোনো একটা ডেটা ইনপুট দিতে চাচ্ছ সেটা যদি ডুপ্লিকেট হয়ে থাকে তাহলে যে সে কী করবে এন্ট্রি দিতে দেবে না, অর্থাৎ হচ্ছে সংযোগ করতে দেবে না বা অ্যাড করতে দেবে না, যেটা হচ্ছে এটা রিডানডেন্সিটা কমায় দেয়, ঠিক আছে। তাহলে চলো সুবিধাগুলোর পাশাপাশি সুবিধাগুলো হচ্ছে আমি বেসিক্যালি আমরা ওই যে কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের সাথে যখন পার্থক্য পড়েছিলাম তখন হচ্ছে বেসিক্যালি অনেকগুলো জেনে গেছি। এখন হচ্ছে আমরা দেখি অসুবিধাগুলো কী, অসুবিধাগুলো তো থাকবে অবশ্যই, ঠিক আছে না। প্রথম সমস্যা হচ্ছে ব্যাকআপ রিকভারির জন্য অনেক সময় এবং হচ্ছে সিস্টেমে জটিলতা বৃদ্ধি পায়, যখন অনেক ডেটা থাকে, অনেক টেবিল থাকে, অনেক কিছু থাকে, যখন হচ্ছে তুমি ডেটা ব্যাকআপ করতে যাবা বা রিকভারি করতে যাবা সেখানে হচ্ছে তুমি বেসিক্যালি প্রবলেম ফেস করতে পারো, কারণ হচ্ছে এটার মধ্যে অনেক বেশি ডাটা থাকে, অনেক হাজার হাজার বা তোমার হচ্ছে চিন্তার বাইরে অনেক বেশি ডেটা হচ্ছে ডেটাবেসের মধ্যে করা থাকে, স্টোর করা থাকে, তাহলে সে এত বেশি ডেটা হচ্ছে রিকভার এবং হচ্ছে ব্যাকআপের জন্য অবশ্যই সিস্টেমে কোনো একটা সমস্যা বা জটিলতা বৃদ্ধি পেতেই পারে, ঠিক আছে। দ্বিতীয়ত বলা আছে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কখনো কখনো বেশি অসুবিধা সৃষ্টি হয়, যেমন হচ্ছে তোমার অনেক সময় যে সেন্ট্রাল যে সমস্যাটা হয় এটা যদি এটার মধ্যে যদি কোনো ইস্যু হয় তাহলে হচ্ছে ডুপ্লিকেট বেড়ে যেতে পারে, যে বললাম না তুমি একটা ডেটা ইনসার্ট করতে চাচ্ছ সেটা অলরেডি এক্সিস্টিং আছে কিন্তু সেন্ট্রাল যে কন্ট্রোল সেটাতে সমস্যা হলে কী করবে সেই রিডেন্ডেন্সিটার যে প্রবলেমটা সেটা হচ্ছে আবার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তিনে বলা আছে এতে ব্যবহৃত হার্ডওয়্যার সফটওয়্যারের দাম অনেক বেশি, যেটা হচ্ছে প্রথমে বলেছিলাম পার্থক্যের মধ্যে যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে বা খরচ বেশি হয়ে থাকে, কারণ তো তুমি হচ্ছে আরও নতুন ডেটা আসছে সেটার জন্য আরেকটা এক্সট্রা হার্ডওয়্যার লাগবে বা যে সফটওয়্যার লাগবে সেগুলোর জন্য হচ্ছে তোমাকে যে আর একটু বেশি খরচ করতে হবে, ঠিক আছে। এটা তাহলে চলো পরবর্তীতে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রয়োগ এবং ব্যবহার কোথায় ব্যবহার হয় এবং কী কেন ব্যবহার হয় সেগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা জানো যে ব্যাংক বিমা স্টক মার্কেট, দেখো ব্যাংকের মধ্যে হচ্ছে আমার কী লাগে, আমার কোনো একটা যে ইয়েগুলো আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের ইনফরমেশনগুলো রাখা লাগে না, ইউজার নেম অ্যাকাউন্ট আইডি তার টাকা তার হচ্ছে লেনদেন ট্রানজ্যাকশন যেগুলো হচ্ছে সেগুলো ইনফরমেশন রাখা লাগে না, সেটা কি তুমি লিখে রাখবা নাকি ডেটাবেস ইউজ করবা? অবশ্যই ডেটাবেস ইউজ করবো। সো সেক্ষেত্রে হচ্ছে তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম খুব ইফেক্টিভলি ইউজ করা হয়, বিমা এবং স্টক মার্কেটের ক্ষেত্রে সেম। নির্বাচন কমিশনে কীভাবে ইউজ করা হয়, নির্বাচন কমিশনে তোমার মনে করে যে প্রার্থীর যে নাম তার যে ইনফরমেশনগুলো আছে তারপরে তার প্রতীকগুলো আছে তারপরে তার নির্বাচনী এলাকা সহ অন্যান্য যে সব ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে ডেটাবেসে ইউজ করে, ডেটাবেস ইউজ করে হচ্ছে এগুলো ইজিলি মেনটেন করা যায়। কমিউনিকেশন সেক্টর যেমন হচ্ছে তোমার যে টেলিকমিউনিকেশন সেক্টরগুলোতে তোমার হচ্ছে ইজিলি এটাতে ইউজ করা যায়, যেমন হচ্ছে তো আমরা যখন কথাবার্তা যে কথাগুলো বলি যেমন হচ্ছে চ্যাটিং যে প্রসেসটা সেটা যদি টেলিকমিউনিকেশনের একটা প্রসেসে
সেটা কিন্তু হচ্ছে সেখানেও কিন্তু আমাদের ডেটাবেজ ইউজ করা হয়। তারপর হচ্ছে আমাদের কলিং যে রেকর্ডগুলো, আমরা যে কে কাকে কল করতেছি, কত মিনিট কথা বলছি, সেগুলো কিন্তু কমিউনিকেশন সেক্টরের একটা পার্ট। সো সেগুলোর ক্ষেত্রে ডেটাবেজ ইউজ করা হয়, ঠিক আছে। মিল ফ্যাক্টরির মধ্যে ইউজ করা হয়। কীভাবে ইউজ করা হয়, মিল ফ্যাক্টরিতে মনে করি তোমার ওয়ার্কারদের যে ইনফরমেশনগুলো আছে, তাদের স্যালারি, তারপর হচ্ছে তাদের ওয়ার্কিং আওয়ার বা ইনফরমেশনগুলো রাখার জন্য হচ্ছে বেসিক্যালি মিল ফ্যাক্টরির মধ্যে DBMS যে প্রসেসটা সেটা ইউজ করা হয়। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, কত টাকা হচ্ছে কোন প্রোডাক্টটা সেল করেছে, কত টাকা সেল করেছে, তার এক্সপায়ার ডেট, তারপর হচ্ছে তার যে ইয়েগুলো আছে ম্যানুফ্যাকচারিং ডেট, এগুলো ইনফরমেশন রাখা। হাসপাতালের মধ্যে হচ্ছে কোনো পেশেন্টের নাম, তার হচ্ছে কী টাইপের রোগ, তার অ্যাডমিশন টাইম, তার হচ্ছে তার নেক্সট মনে করে যে মেডিসিন টাইম, তারপর হচ্ছে তাকে তার রিলিজ ডেট, এগুলো ইনফরমেশন স্টোর করে রাখা যায়। তারপর হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে ওই যে স্টুডেন্টের যে হচ্ছেন ইনফরমেশনগুলোর নাম, তারপর হচ্ছে তাদের রোল নাম্বার, তারপর হচ্ছে তাদের পেমেন্ট, তারপর তাদের মার্কসগুলোর জন্য হচ্ছে DBMS ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা যায় বা হয়। তারপর হচ্ছে অফিস আদালতে ইউজ করা হয় দলিল, বা হচ্ছে তোমার যে অফিসে যে ইনফরমেশনগুলো রাখার জন্য বা ডকুমেন্টস স্টোর করার জন্য, এগুলোর খোঁজ ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর এয়ারলাইন্স রেলওয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার যে টিকিট কাটার ক্ষেত্রে তার হচ্ছে একটা ইউনিক আইডি থাকে, তারপর হচ্ছে তার নাম থাকে, তারপর হচ্ছে তার কখন হচ্ছে সে ফ্লাই করবে, তারপর হচ্ছে কখন সে ল্যান্ড করবে, বা ইন ডিটেলস সবগুলো কিছু লেখে রাখা বা নোট করে রাখার জন্য হচ্ছে DBMS ইউজ করা হয়। ডেবিট ক্রেডিট কার্ডের যে ট্রানজ্যাকশনগুলো, দেখো তুমি হচ্ছে একটা কার্ড থেকে ট্রানজ্যাক্ট করতেছো, আবার হচ্ছে ক্যাশ ইন করতেছো, এইসব ইনফরমেশনগুলো কোন ব্রাঞ্চ থেকে করেছো, কখন করেছো, কত টাকা করেছো, কোন অ্যাকাউন্টে ট্রানজ্যাক্ট করেছো, সেগুলো স্টোর করে রাখার জন্য হচ্ছে বেসিক্যালি DBMS ইউজ করা হয়। সম্পূর্ণ কোর্সটি পেতে ভিজিট করুন educity.com.bd।